নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিজেপিতেই যোগ দিলেন গৌতম রায়, স্বাগত জানালেন হিমন্ত রঞ্জিত। রাষ্ট্রীয় মর্যাদায় নূপুরের শেষকৃত্য সম্পন্ন, সুখাবহ পরিবেশ বদরপুরে। স্ত্রীর পরকীয়া প্রেমে বলি, দিন দুপুরে করিমগঞ্জে খুন যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রেক্ষাপট অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল, দলে থাকলেও অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তিনি। শেষমেশ রবিবার বিজেপিতেই যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট রাজনীতিবিদ গৌতম রায়। অবশ্য এর আগে শনিবার তিনি দল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এক সময়ের এই ডাকসাইটে কংগ্রেস নেতা রবিবার গুয়াহাটির হ্যাংরা বাড়িতে বাজপেয়ী ভবনে বিজেপিতে যোগ দেন। তাঁকে সে সময় দলে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস, রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যরা। দিন দুপুরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল করিমগঞ্জে। শহরের চড়াকুড়ি এলাকায় সঞ্জীব কুমার দাস নামের এক যুবককে তার ঘরের ভেতরেই খুন করল দুষ্কৃতীরা। স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। পুলিশও এই রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড বলেই মনে করছে। একটি সূত্রে বলা হয়েছে, স্ত্রীর পরকীয়া প্রেমের জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সবসময়ই ঝগড়া হতো। মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অন্য একজনের পরকীয়া সম্পর্ক ছিল। তবে ঘটনার তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ। বরকিতে পদোন্নতির ট্রেনিং এ গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর জওয়ান নূপুর সূত্র ধরে শেষকৃত্য শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বদরপুর জংলা কালীবাড়ির বাসিন্দা নূপুর সূত্রধর নতুন দিল্লির সার্ভি ইঞ্জিনিয়ারিং আর্মি রেজিমেন্ট কর্মরত ছিলেন। বরকিতে 40 দিনের ট্রেনিং এর শেষ দিন দৌড়তে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন নূপুর। সঙ্গে সঙ্গে সহকর্মীরা সেনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার তার মরদেহ বিমানে করে নিয়ে আসা হয় শিলচরে, পরে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে রাত 9টা নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হয় বদরপুর রেল শ্মশান ঘাটে। এখানেই পঞ্চভূতে বিলীন হয় সেনা জওয়ানের নশ্বর দেহ। সোমবার ঈদুজ্জোহা, এ উপলক্ষে সেজে উঠেছে বরাক উপত্যকার ঈদগাহগুলো। সকাল 7:30 থেকেই বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। শিলচর ইটখোলা মসজিদে সকাল 8:30 ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা সাব্বির আহমেদ লস্কর। বলিদানের এই ঈদুজ্জোহায় মুসলিম ধর্মাবলম্বীদের যার যেমন সাধ্য অনুযায়ী কুরবানির প্রস্তুতি নিতে দেখা গেছে এদিন। ঈদুজ্জোহা উপলক্ষে রবিবার হাটবাজারেও ছিল কেনাকাটার ধুম। সদ্য প্রয়াত সাংবাদিক মলিন শর্মাকে উৎসর্গ করে শনিবার বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজন করে বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটি। এদিন অনুষ্ঠানটি ছিল মূলত বাক্সের বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাক্সে এবছর বর্ষসেরা সংগঠক হিসেবে সম্মান জানিয়েছে কালাইন ফুটবল একাডেমির সভাপতি স্বদেশ দাসকে। ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শিলচরের সঞ্জয় রায় ও হাইলাকান্দির রাহুল চক্রবর্তীকে সম্মান জানানো হয়েছে। এছাড়া বর্ষসেরা ক্যাটাগরিতে মোট 17 জনকে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি এদিন শামসুল হক বড়ভূঞা স্মৃতি স্মারক বক্তৃতা দেন টাউন ক্লাব সভাপতি দিলীপ নন্দী। অনুষ্ঠানের শুরুতে এই আয়োজন সম্পর্কে বলেন সংস্থার মুখপাত্র তথা সঞ্চালক সায়ন বিশ্বাস।
বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বর্ষসেরা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী হলো আজ। বর্ষসেরা অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়ে থাকে, তিন জেলাতেই আলাদাভাবে হয়ে থাকে। এটা যেটা হলো এটা কাছাড় জেলার অনুষ্ঠান ছিল এবং 2018-19 মরশুমে, ক্রীড়া মরশুমে যেসব খেলোয়াড় ভালো পারফরমেন্স করেছেন তাকে তাদেরই বর্ষসেরা মনোনীত করা হয়েছে। এমন 17 জনকে আজ সংবর্ধিত করা হয় এবং সেই সঙ্গে 2 জন ক্রীড়া সাংবাদিক, একজন হাইলাকান্দির রাহুল চক্রবর্তী এবং শিলচরের সঞ্জয় রায়, 2 জন ক্রীড়া সাংবাদিককে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে বিশিষ্ট সংগঠক হিসেবে, ক্রীড়া সংগঠক হিসেবে সম্মানিত করা হয়েছে কালাইনের স্বদেশ দাস মহাশয়কে। নির্বাচনের ঠিক আগে আসামের বিজেপি জোট যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এখন সেসব ভুলে গেছে বলে অভিযোগ তুলেছেন পাথারকান্দি বিধানসভার মন্ত্রীগাঁও এলাকার বাসিন্দারা। জনগণ অভিযোগ করেন যে কাজটি সরকারের করার কথা এবার সাধারণ মানুষকে চাঁদা তুলে তা করতে হচ্ছে। কিছুদিন আগে মন্ত্রীগাঁওয়ের লঙ্গাই নদীর একটি বাঁধ ভেঙে 25টি গ্রাম প্লাবিত হয়েছিল। এরপর ভাঙা বাঁধ পরিদর্শন করতে আসেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত। তিনি সে সময় প্রতিশ্রুতি দিয়ে গেলেও দিশপুরে ফিরে সব ভুলে গেছেন বলে অভিযোগ করে স্থানীয় জনগণ। এ অবস্থায় মন্ত্রীগাঁওয়ের বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুবক বাহিনী ও স্থানীয় একটি ক্লাব জনগণের কাছ থেকে চাঁদা তুলে বাঁধ সংস্কারে মাঠে নেমেছে। यहां पर 2 साल पहले फ्लड अफेक्टेड हुआ था ये लोकेशन पे और एग्जैक्टली यही लोकेशन पे ये तीसरी बार टूटा है और एक साल पहले ये जो ये वाटर रिसोर्स का जो मंत्री है महंत जी वो खुद यहाँ पर आए थे और निरीक्षण किया ये जगह ये ठीक ठाक होगा बोल के भी वादा करके गया लेकिन तकलीफ का बात है कि दिल दुख का बात है कि ये हुआ नहीं। यहाँ पर 25 विलेजेस है आस पड़ोस में। मैं जहाँ पर खड़ा हूँ यहाँ का पीछे में पूरा खेत का जमीन है, उपजाऊ जमीन है। यहाँ का जो बाशिंदे हैं कृषि प्रधान जाति है और ये लोकेलिटी विष्णुप्रिया मणिपुरी पूरा हर तरफ में है। साल में एक बार ही खेती करता है लेकिन ये जो फसल धूप में बारिश में भीग के काम करते हैं लेकिन फसल ठीक उगाने निकालने का टाइम पर, रिजल्ट निकालने का टाइम पर ये लंगाई नदी का पानी यहाँ पर आता है और वो फसल नष्ट कर देते हैं। ये दिल में बहुत तकलीफ का बात है। तो यहाँ का आस पड़ोस का आदमी, लोकेलिटी सब मिलके हम लोग कलेक्ट किया, कलेक्शन करके ये बना रहे हम लोग ने अपना लेवल में। विष्णुप्रिया मणिपुर यंग ब्रिगेड हमारा ऑर्गेनाइजेशन है जो भारतीय जनता पार्टी में काम करते हैं। यहाँ का आदमी लोग मिलके ये कार्रवाई कर रहे हैं और उम्मीद करते हैं कि यहाँ का जो बाशिंदे हैं जो खेती करते हैं कृषक समाज उनके लिए सहूलियत भी मिल रहा है कि बहुत खुशी के साथ में आके हाथ बटा रहा है यहाँ पर क्योंकि उन्होंने खेती करना बंद कर दिया। यहाँ में जमीन में काज करना बंद कर दिया था, काम करना, क्योंकि पानी आके उनका खेती खत्म करता था, नष्ट कर देता था। लेकिन जैसे ही ये बांध का काम शुरू किया हम लोग अपना लेवल में श्रमदान दे के तो उन्होंने भी आके हाथ यहाँ पर बटाया है। হাইলাকান্দির চণ্ডীপুর কলোনির রাধা মাধব আশ্রমের শ্রী সদানন্দ গোস্বামী শুক্রবার সকাল 6:30 হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 72 বছর। গত 50 বছর ধরে তিনি এই আশ্রমে সেবা কার্যে নিয়োজিত রয়েছেন। তার মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধর্মাবলম্বী হাজার হাজার ভক্ত আশ্রমে ছুটে আসেন। তারা প্রয়াতের মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রতি বছরের ন্যায় এবছরও 14 আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস উদযাপন করবে বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং দল। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মুখ্য অতিথি অতীন দাস এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক সঞ্জয় দেবের। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে এ তথ্য তুলে ধরা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি দেবাশীষ সেনগুপ্ত, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, জেলা সম্পাদক আশিস দত্ত, গৌতম চক্রবর্তী, উপসভাপতি মিঠুন নাথ প্রমুখ। আমরা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গেই একটা শাখা দলও বলা যায়, বজরং দল ভারতবর্ষের যুব সমাজের দল। যুব সমাজ প্রতিটি সমাজের মধ্যে যুব সমাজের স্থান, সম্মানের স্থান এবং তাদের অগ্রণী ভূমিকা থাকে। বিশ্ব হিন্দু পরিষদ
মনে করে যে এই বজরঙ্গ দল আগামী দিনে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার যে স্বাদ আমরা এখনও ঠিক যে ওইভাবে পেয়ে আসছি না, তার একটা প্রতিবাদ করে আমরা অখণ্ড দিবস যেটা পালন করতে যাচ্ছে সেটা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বজরঙ্গ দল বিশেষ ভূমিকা এখানে থাকবে এবং তাদের পরিচালনায় আমাদের এই কাজ সাফল্যমণ্ডিত হবে এই আমি আশা রাখি। 18 আগস্ট লিংক রোড লেন নম্বর 1 এর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ওম সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই শিবিরে সবার সহযোগিতা কামনা করেছেন সংস্থার সম্পাদক চিত্র দাস। বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম ওদের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটি প্রথমবার আপনারা এই কাজটা করছেন? প্রথমবারই করছি। কত মানুষ রক্ত দেওয়ার একটা প্ল্যান আছে, মানে কি আপনাদের এখন পর্যন্ত ধারণা? অ্যাপ্রক্সিমেটলি 50 আর আমরা তো এখন বলতে পারবো না ঠিক। আমরা সবাইকে জানাই সবাইয়ের সহযোগিতার কারণে আজকে এই প্রেস মিটটা করার, আমাদের প্রেস মিট করার আজকের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্রক্সিমেটলি 50 বলছি, আমরা স্টিল শিওর না। আমরা শিলচর শহরের বাসিন্দা সবাইকে একটাই জিনিসই অনুরোধ করতে চাই যে আমাদের আজকে প্রেস মিট করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সবাইকে জানানো, একটা মানে আমন্ত্রণ জানানো যে যারা ইচ্ছুক আছেন আমাদের শিবিরে এসে যোগদান করবেন। রবিবার অল আসাম টাইকুন্ডু অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজ্যস্তরের ক্রীড়া জগতের বিশিষ্ট কর্মকর্তাদের নিয়ে গুয়াহাটির এক আভিজাত হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গঠিত হয় এই নতুন কমিটি। উক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্রহ্মপুত্র উপত্যকার ভাস্কর দাস, সম্পাদক পদে রয়েছেন বরাক উপত্যকার পূর্ণেন্দু দাস, রূপালী দাস যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এতে বরাক উপত্যকার ক্রীড়া মহলে সন্তোষ প্রকাশ করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপিতেই যোগ দিলেন গৌতম রায়, স্বাগত জানালেন হিমন্ত রঞ্জিত। রাষ্ট্রীয় মর্যাদায় নূপুরের শেষকৃত্য সম্পন্ন, সুখাবহ পরিবেশ বদরপুরে। স্ত্রীর পরকীয়া প্রেমে বলি, দিন দুপুরে করিমগঞ্জে খুন যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।